আখ্যা দিবে বেবি, আখ্যা দিব আমি বেবি, আখ্যা দিবে তুমি, এখানে আখ্যা দিও না চরের ভিতরে। আমি কেন গেছি এন আমি আজকে হয়ে গেছে রান্না করার জন্য। টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। মামুনি এখানে এসো, পরে যাবা বেবি, এখানে আস আম্মা। ছিলার পরে ছড়াটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে রসুনটার সাথে ছড়াটা বেশ কিছুক্ষণ পুরো জামলাক দিয়ে পুরাইছি, বোতল দিয়ে পুরাই দাম গেছে। আরে এটা বড় পানির বোতল ছুটতে আমাক ডাক ফসতে কইরা পুরাটা ঘর বাইসে গেছে। কেন পয়েন্ট আছে দেখো, থরাটা মশলার সাথে মিশে গেছে, এখন মিশে দিয়ে পরে উঠছে। হালকা একটু জল দিয়ে দিই, শুধু মাছ দিয়ে যেখানে কোনো শুটকি অ্যাড করবো না। এখানে লবণ দেওয়া হয়নি, এখন একটু লবণ অ্যাড করে দিন। বেশ খানিকটা লবণ দিয়ে দিল, আবার ঢেকে দিল। এক ফোঁটা তো হয়তো বেশি ঢাইলা দিব, স্যালাইনটা নষ্ট করে নেব।
তো আনতে থাকে বাড়ি তাইও হসে আর জানি স্কুল 12:30টার সময় ছুটি বলটে হাসনে না শেষ হয়ে গেছে পে ছড়া ঝোলটা দেখো ভালোভাবে বলক চলে এসছে এখন কমিয়ে আস্তে আস্তে শুকিয়ে নেব আর এদিকে কিছু উঠছে সিদ্ধ করে নিচ্ছে ভর্তা বানাবো উঠছে ভর্তা কারণ আমার ছেলেটার শরীরটা তেমন ভালো না এর জন্য কিছু উঠছে সিদ্ধ করে নিচ্ছে আচ্ছা